দেখো আজকে আমি লোটে মাছ করব। লোটে মাছটাকে ধুয়ে ভালো করে হলুদটাকে মেখে দিয়েছি। এবার আমি বসাবো, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কাগজে দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম। আমার রসুন ভাজাটা হয়ে গেল, আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কেমন, আমি মাছটা লবণ আর হলুদে মেখে রেখে দিয়েছিলাম বলে আমি অল্প লবণ দিয়ে দিলাম। দেখো আমি একটুখানি কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দিলাম কালারে দিলাম। একটু কাশ্মীরের গরম লঙ্কা গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দর আছে, তাই একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো আমার এখন তেল উঠে গেল, এবার মাছটাকে ছেড়ে দেবো। মাছটাকে এবার ছেড়ে দেবো, এবার এটাকে আমি চাপা দেবো। দেখো এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, আর আগুনের তাপটা কাছে দিয়ে দিচ্ছি। এবার দেখছি কতটা হয়ে গেছে। দেখো আমার লোটে মাছটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। এখন ধনে পাতা একটু কম দাম, তো একটু বেশি করেই দিয়ে দিলাম। দেখো দেখো আমার লোটে মাছটা এরকম টাইপের হয়েছে, এরকম আস্তে আস্তেই থাকবে, একটু আস্তে আস্তে নাড়া দিতে হয়। এই যে দেখো আমার লোটে মাছটা হয়ে গেল, জল শুকিয়ে গেল, নামিয়ে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে।